বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্স বাজার, যার ছয়টি পয়েন্টে সব সময় থাকে দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকদের আনাগোনা। আর এই পয়েন্টগুলোতেই সৈকতের লোনা জলে মাতোয়ারা থাকে ভ্রমণ পিপাসুরা। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগর উত্তাল ও ভাটার সময় সৈকতে গোসল করতে নেমে বারবার ঘটছে মৃত্যুর দুর্ঘটনা। কিন্তু এক্ষেত্রে পর্যটকদের নিরাপত্তায় কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি জেলা প্রশাসন, বিচ ম্যানেজমেন্ট কমিটি, ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ড সংস্থাগুলো। সচেতন মহল বলছে, শুধুমাত্র সতর্ক পতাকা উত্তোলন, মাইকিং ও অল্প সংখ্যক লাইফগার্ড কর্মী দিয়ে দায় সারছেন তারা। গোসল করা থেকে শুরু করে সব কিছু নিরাপত্তার জন্য এখনো কোনো প্রয়োজনীয় পদক্ষেপ আমাদের চোখে পড়েনি। ট্যুরিস্ট পুলিশ, তারপর আছে বিচ ম্যানেজমেন্ট কমিটি, আমি মনে করি সম্মিলিত যে চেষ্টাটা থাকা উচিত, আমার মনে হচ্ছে তাদের মধ্যে এই সমন্বয়টুকু নেই। যে ধরনের ব্যবস্থা নিতে হবে সেই ধরনের ব্যবস্থা মনে হয় আমাদের প্রশাসন বা অন্যান্য বিভাগ সেটা এটার ধারে কাছেও যাচ্ছে না। ট্যুরিস্ট পুলিশ থেকে শুরু করে লাইফগার্ডরা যদি আরও সজাগ হয় এবং এটা তড়িৎ ব্যবস্থা করে, তাহলে অনেক আমরা হারিয়ে যাওয়া জীবনকে আমরা ফিরিয়ে আনতে পারবো। তবে পর্যটকদের সচেতনতার পাশাপাশি জনবল ও উদ্ধার সরঞ্জাম সংকট রয়েছে স্বীকার করে দ্রুত পর্যটকদের নিরাপত্তায় লাইফগার্ড কর্মী বাড়ানো সহ ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানালেন ট্যুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসনের এই কর্মকর্তা। দেখা গেছে যে এখানে উদ্ধার করেছে সাথে সাথে হসপিটালে নিয়ে যাবে, সেই ধরনের কোনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা নাই। পাশাপাশি আপনার অপর্যাপ্ত লাইফগার্ড এবং উদ্ধার সামগ্রীর স্বল্পতাও রয়েছে আমাদের। লাইফগার্ড যেটা আছে সেটা আসলে এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে এটা পর্যাপ্ত নয়, এটা বাড়ানোর জন্য আমরা ইমিডিয়েট একটা সিদ্ধান্ত নেব। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কোনো একটা ইউনিটকে বিচকে কেন্দ্র করে আনা যায় কিনা সেটার জন্য সরকারের সাথে যোগাযোগ করব। বেসরকারি লাইফগার্ড সংস্থা সি সেইভের দেয়া তথ্য মতে গত চার বছরে সৈকতে গোসলে নেমে মৃত্যু হয়েছে 22 জন পর্যটকের আর উদ্ধার করা হয়েছে 267 জনকে। গত দু মাসে ইউল্যাব ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী সহ মৃত্যু হয়েছে 3 জনের। সময় সংবাদ, কক্সবাজার।